ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষ করে সফল হয়েছেন সুজাত আলী নামে এক কৃষক। উপজেলার সেনগাঁও ইউনিয়নের বেলদহি গ্রামে তার ক্ষেতে সারি সারি বেড়ে এখন শোভা পাচ্ছে চোখ জুড়ানো পাকা স্ট্রবেরি। গত বছরের নভেম্বরে জয়পুরহাট থেকে 18,000 টাকার স্ট্রবেরির চারা কিনে 2 একর 55 শতক জমিতে রোপণ করেন সুজাত আলী। চারা রোপণের 70 থেকে 80 দিনের মধ্যে ফল বিক্রির উপযুক্ত হয়। বর্তমানে তার বাগানে রয়েছে 36,000-এর মতো স্ট্রবেরি গাছ। এ মুহূর্তে চলছে ক্ষেত থেকে স্ট্রবেরি তুলে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানোর কর্মযজ্ঞ। প্রতি কেজি স্ট্রবেরি বিক্রি হচ্ছে 800 থেকে 1200 টাকায়। এত পর্যন্ত আমি 1,70,000 টাকা বিক্রি করছি। আশা করি আমি এটা যদি এইভাবেই যদি আমার গাছগুলো টিকে থাকে, গাছ যদি এইভাবে ভালো থাকে, তাই ইনশাল্লাহ আমরা লাভবান হতে পারবো। এইটা মনে করেন আমরা প্রথমে ছিলাম 32 কেজি, ওইটা পাইছি 1200 টাকা কেজি, পরে পাইছি পাঠাছিলাম 1 মণ, ওইটা পাইছি 800 টাকা কেজি, এখন মনে হয় 1200-1800 এইভাবেই বিক্রি করতেছি। আর সুজাতের বাগানে কর্মসংস্থান হয়েছে স্থানীয় শ্রমিকদেরও। আমি স্টিবরিতে বহুদিন থেকে কাজ করি, কাজ করে আমার মালিক আমাকে 400 টাকা বেতন দেয়, এই দিয়ে আমার সংসার ভালো চলতেছে। এই খ্রিস্টবিতে কাজ করে সংসার আমার ভালো চলে, তারপরে 400 টাকা মাইনা দেয়। ফল উঠাচ্ছি, আমাদের মাইনা দিচ্ছে 200-300 এইরকমই দিচ্ছে, এটি নিয়ে আর কি সংসার আমাদের চলতেছে। উচ্চ মূল্যের এ ফসল আবাদে কৃষকদের উদ্বুদ্ধ করার পাশাপাশি নানান পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। এই স্ট্রবেরি চাষ চাষিকে বিভিন্ন ধরনের রোগ বালাই সম্পর্কে এবং বিভিন্ন রোগের চিকিৎসা দেওয়া হচ্ছে, যে কখন কোন সময় স্প্রে দিবেন এবং কি কীটনাশক স্প্রে দিবেন রোগ বালা থেকে মুক্ত থাকবে, এটা আমরা সার্বিকভাবে পর্যবেক্ষণ করি এবং সার্বিকভাবে পরামর্শ দিয়ে থাকি। কৃষকরা তাদের জমি থেকেই প্রায় 800 থেকে 1,000 টাকা দরে ঢাকা থেকে বিভিন্ন আড়তদার এসে তাদের জমি থেকে কিনে নিয়ে যাচ্ছে, এতে কৃষক খুবই আনন্দিত এবং পার্শ্ববর্তী অনেক কৃষক আগ্রহ হচ্ছে যে তারা যাতে এই ফসলটা চাষ করে। তো আমরা তাদের পরামর্শ দিয়ে যাচ্ছি কোথা থেকে ভালো চারা তারা পাবে এবং কীভাবে নিরাপদ উপায়ে স্ট্রবেরি চাষ করা যায়, বিশেষ করে জৈব কীটনাশকের ব্যবহার সম্পর্কে তাদের পরামর্শ দিচ্ছি। আশা করছি যদি আমাদের অন্যান্য কৃষক এই উচ্চমূল্য ফসল স্ট্রবেরি চাষে এগিয়ে আসে, তাহলে আমাদের ঠাকুরগাঁও জেলা স্ট্রবেরি চাষে সাফল্য বয়ে আনতে পারবে বলে আমি বিশ্বাস করি। 12 লাখ টাকা বিনিয়োগে ইতোমধ্যেই সুজাতের হাতে উঠে এসেছে 1,70,000 টাকা। সব মিলিয়ে অন্তত 40 থেকে 50 লাখ টাকার স্ট্রবেরি বিক্রির আশা করছেন এই কৃষক। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস, নিউজ ডেস্ক।